হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফ্রেন্ডস, আজ আপনাদের জন্য একটু ভিন্ন ধরনের ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি। নিজেদের স্বার্থে হলেও ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, আজকে আমি চিনি খাওয়ার ভয়াবহতা নিয়ে আলোচনা করব। আপনি যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকেন তাহলে অনেক ভয়াবহতা সম্পর্কে জানতে পারবেন। তো বন্ধুরা, চলুন তাহলে শুরু করা যাক। আমরা অনেকেই চিনি খাই, হর হামেশাই খাই, পারলে দৈনিক শতবারও চিনি খাই। কারণ আপনি প্রতিনিয়ত যত ধরনের আর্টিফিশিয়াল মিষ্টি খাবার খান, প্রত্যেকটি খাবারে চিনি দেওয়া থাকে। পৃথিবীতে যতগুলো রিফাইন্ড খাবার পাওয়া গেছে তার মধ্যে সবচেয়ে ক্ষতিকর হচ্ছে চিনি। চিনিকে বলা হয় হোয়াইট পয়জন বা সাদা বিষ। একটা খাবার যত বেশি রিফাইন্ড হবে এটা দেহের জন্য তত বেশি ক্ষতিকর। এখন তো আবার বের হয়েছে ঘন চিনি, এটা চিনির চেয়েও অধিক বেশি মিষ্টি। যত চিনি খাবেন বা যত মিষ্টি খাবেন, মনে রাখবেন তত বেশি মৃত আপনার দিকে ধেয়ে আসছে। মোটা হয়ে যাওয়া, ক্যান্সারে আক্রান্ত হয়ে যাওয়ার মূল কারণও কিন্তু এই সুগার বা চিনি। অনেক বিশেষজ্ঞরা বলে থাকেন হাড় ক্ষয় হয়ে যাওয়া, হাড়ের ব্যথা অনুভব হওয়ার মূল কারণ হচ্ছে অতিরিক্ত চিনি খাওয়া। আরেকটি বিষয় হচ্ছে আমরা প্রতিনিয়ত যাই খাচ্ছি, অর্থাৎ ঝাল খাচ্ছি, মিষ্টি খাচ্ছি, টক খাচ্ছি, তেতো খাচ্ছি, অর্থাৎ আপনি যাই খান না কেন আলটিমেট এন্ডিং প্রোডাক্ট হচ্ছে এই সুগার বা চিনি। অর্থাৎ প্রত্যেকটি খাবারে স্বয়ংক্রিয়ভাবে সুগার বা চিনিতে পরিণত হচ্ছে, যেখানে আপনার স্টোমাক স্বয়ংক্রিয়ভাবে সুগার উৎপন্ন করছে বা চিনি উৎপন্ন করছে। সেখানে আপনি যদি সরাসরি সুগার ঢেলে দেন, একটু তলিয়ে দেখলেই বুঝতে পারবেন পাকস্থলী এই সুগারের কারণে দিন দিন ইনঅ্যাক্টিভ হয়ে পড়েছে। অর্থাৎ পাকস্থলীতে সুগারের পরিমাণ যত বেড়ে যাবে, প্যানক্রিয়াস অগ্নাশয় কর্তৃক ইনসুলিন সিক্রেশনের পরিমাণ তত বেশি বাড়তে থাকবে। ফলশ্রুতিতে আপনার দেহে ইনসুলিনের ঘাটতি দেখা দেবে, ফলে বহুমূত্র রোগ তথা ডায়াবেটিক হওয়ার সম্ভাবনা আপনার অনেকাংশে বেড়ে যাবে। আমরা অনেকেই দই পছন্দ করি। দই আমাদের ডাইজেশনের জন্য অন্যতম টনিক হিসেবে কাজ করে, কিন্তু যখনই আপনি এই দইয়ে সুগার বা চিনি মেশান, সাথে সাথে অটোমেটিকলি আপনার দইয়ের যে ফুড ভ্যালু তা একেবারে নষ্ট হয়ে যায়। অর্থাৎ আপনি স্বাদ পাচ্ছেন কিন্তু কোনো উপকার পাচ্ছেন না। তবে হ্যাঁ, আপনি আখ অথবা আখের রস খেতে পারেন তৃপ্তি সহকারে, এতে কোনো সমস্যা নেই। শরবত খাওয়ার চেষ্টা করবেন চিনি ছাড়া, শরবত খাবেন শুধু লেবু আর পানি, আপনি রং চা খাবেন চিনি ছাড়া। এতে কেউ বুঝতেও পারবে না, যারা খুব কফি পছন্দ করেন তাদের মনের অজান্তেই 5 থেকে 7 চা চামচ চিনি মিশিয়ে থাকে আপনার এই সবচেয়ে পছন্দের কফিতে। চিনির পরিবর্তে গুড় খাবেন, মধু খাবেন ও খেজুর খাবেন। খেজুরে রয়েছে সুক্রোজ আর মধুতে রয়েছে ফ্রুক্টোজ। এই দুই উপাদান আপনার দেহকে মুহূর্তের মধ্যে প্রাণশক্তিতে উজ্জীবিত করবে। আর আপনি চিনি কেন খাবেন? এতে নেই কোনো প্রোটিন, নেই কোনো মিনারেলস, নেই কোনো ফাইবার। আপনি যত বেশি চিনি খাবেন আপনার ভুঁড়ি বেড়ে যাবে। তো বন্ধুরা, বুঝতেই পারছেন চিনি কি খাবেন নাকি বাদ দিবেন? তো বন্ধুরা, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করুন, পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকম আরও নিত্য নতুন স্বাস্থ্য টিপস পেতে। ধন্যবাদ সবাইকে।